অনু ভগৱতী বাসুদেৱায় নমস্কাৰ। মই এষ্ট্ৰলজাৰ বিনয় কাশ্যপ, তীৰ্থক এষ্ট্ৰলজিৰ মাজলৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। আজি আমি আলোচনা কৰিম বৃশ্চিক লগ্নৰ সূৰ্য দেৱতাই বাৰটা ৰাশিত কেনেকৈ নাম কৰে। বৃশ্চিক লগ্নৰ কাৰণে সূৰ্য দেৱতা হ'ল দশম ঘৰৰ অধিপতি আৰু পুষ্টিখনৰ কাৰণে এটা যোগ কাৰক। সূৰ্য দেৱতাৰ ধৰ্ম হ'ল য'তে যায় যিটো ৰাশিতে যায় বা য'ত দৃষ্টি দিয়ে তাত সদায় বৃদ্ধি কৰা। সূৰ্যৰ প্লেচমেণ্টে সেই ক'ব বৃশ্চিক লগ্ন শুক্ৰদেৱ চৰি সূৰ্য দেৱতাই বাৰটা ৰাশিত ক'ত কেনে পৰিণাম হ'ব। সূৰ্য দেৱতা যদি লগ্নতে থাকে জাতক বহুত জাতকৰ বহুত পাৰ্চনেলিটি হয়, জাতক অলপ এগ্ৰেছিভ হোৱা দেখা পোৱা যায়। কৰ্ম ৰিগাৰ্ডিং জাতকে কোনো দিনাখন প্ৰব্লেম নহয়, কৰ্মৰ কাৰণে সদায় জাতকে পজিটিভ ৰিজাল্ট পোৱা দেখা পোৱা যায়। যিহেতু কুষ্টিখনৰ এটা যোগ কাৰক গ্ৰহ, যেতিয়া লগ্নৰ পৰা সপ্তম দৃষ্টি সপ্তম স্থানত পৰিব তেনেহ'লে ক'ব পাৰি যে দাম্পত্য জীৱনৰ কাৰণে ভাল। কিন্তু দাম্পত্য জীৱনত অলপ সৰু সুৰা কাজিয়া পেচাল চলি থাকে, কাৰণ কিয়, সূৰ্য দেৱতা এটা উগ্ৰ গ্ৰহ, এগ্ৰেছিভনেছ সূৰ্য দেৱতাৰ আছে। পাৰ্টনাৰশ্বিপ ব্যৱসায়টো যথেষ্টখিনি পজিটিভ ৰিজাল্ট পায় আৰু ডেইলি ইনকামৰ ক্ষেত্ৰতো জাতকে খুব বেছি পজিটিভ ৰিজাল্ট পোৱা দেখা পোৱা যায়। সূৰ্য দেৱতা যদি দুই নম্বৰ ঘৰত থাকে, জাতকৰ পৰিয়ালৰ লগত সম্পৰ্ক ভাল হয়, পৰিয়ালৰ লগত খুব এটাচ থাকে, জাতকৰ ধনৰ অভাৱ নহয়, কিন্তু বাণী জাতকৰ উগ্ৰ হোৱা দেখা পোৱা যায়, জাতকে কঠোৰ বাণী কয়। দুই নম্বৰ ঘৰৰ পৰা যেতিয়া সপ্তম দৃষ্টি অষ্টম ঘৰত পৰিব, নিজৰ পৰাক্ৰমৰ দ্বাৰা জাতকে অবষ্টেকলবিলাক ৰিমুভ কৰিব পাৰে। জাতকৰ মেণ্টেল পিচ সোনকালে ডিষ্টাৰ্ব নহয়, জাতক খুব বেছি ডিটাৰ্মিনেশ্যন থকা ব্যক্তি। সূৰ্য দেৱতা যদি তিনি নম্বৰ ঘৰত থাকে, ইয়াতে সৰু ভায়েকৰ যোগ হয়, সৰু ভায়েকৰ লগত সম্পৰ্ক বেয়া হোৱাও দেখা পোৱা যায়, জাতকৰ লাগাতকৈ বেছি পৰিশ্ৰম হয় যিকোনো কামত, আৰু সৰু সুৰা জাৰ্ণি যদি হয় প্ৰায়ে হৈ থকা দেখা পোৱা যায়। সূৰ্য দেৱতাই যেতিয়া সপ্তম দৃষ্টি নৱম ঘৰত পৰিব, আমি ক'ব পাৰোঁ যে দেউতাকৰ যদি আণ্ডাৰত থাকি জাতকে কাম কৰে, জাতকে যথেষ্টখিনি লাভৱান হ'ব। দেউতাকৰ লগত অলপ মতৰ বিৰোধ হ'ব, কিন্তু তাতো জাতকে পজিটিভ ৰিজাল্ট পোৱা দেখা পোৱা যায়। জাতকৰ ধৰ্মৰ ক্ষেত্ৰতো পজিটিভ হয় আৰু বিদেশ যাত্ৰাৰ ক্ষেত্ৰতো জাতকে ইয়াতে পজিটিভ ৰিজাল্ট পোৱা দেখা পোৱা যায়। চাৰি নম্বৰ ঘৰত যদি সূৰ্য দেৱতা থাকে, চাৰি নম্বৰ ঘৰটো যিহেতু কুম্ভ ৰাশি, ইয়াতে সূৰ্যৰ অলপ নহ'লে অলপ ক'ৰবাত বলত প্ৰব্লেম আহে। যদি সূৰ্যক আমি বল দিব পাৰোঁ, যদি সূৰ্য বলি হয় শ্বট বলতে হওক বা ডিগ্ৰী বাই যদি সূৰ্য বলি হয়, তেনেহ'লে সূৰ্য দেৱতাই ইয়াতে ভাল ৰিজাল্ট দিব। আৰু সূৰ্যৰ যদি বল কম হয়, পাথৰৰ মাধ্যমে যদি আমি সূৰ্যৰ দেৱতাক বল দিব পাৰোঁ, সূৰ্য দেৱতাই ইয়াতে মাকৰ লগত সম্পৰ্ক ঠিক কৰিব, সূৰ্য দেৱতাই সম্পত্তি ৰিগাৰ্ডিং যথেষ্টখিনি পজিটিভ ৰিজাল্ট দিয়া দেখা পোৱা যায়। চাৰি নম্বৰ ঘৰৰ পৰা যেতিয়া সপ্তম দৃষ্টি দশম স্থানত পৰিব, নিজৰ ঘৰত পৰিব, জাতকৰ কৰ্ম ৰিগাৰ্ডিং খুব এডভান্টেজ পোৱা দেখা পোৱা যায়। খুব উচ্চ স্তৰত এমপ্লয়ী হয় জাতক, চৰকাৰী চাকৰিয়াল হোৱা দেখা পোৱা যায়, আৰু পলিটিক্সৰ ক্ষেত্ৰতো জাতকে খুব নাম কৰিব পাৰে। মনত ৰাখিব সূৰ্য দেৱতাৰো এটাই দৃষ্টি থাকে, সূৰ্য দেৱতা য'ত থাকে তাৰ পৰা সপ্তম দৃষ্টি। সূৰ্য দেৱতা যদি পঞ্চম ঘৰত থাকে, পুত্ৰ প্ৰাপ্তি যোগ হয়, জাতকৰ পুত্ৰ প্ৰাপ্তি হয়, জাতকৰ মেমৰি সাংঘাতিক ভাল হয়, জাতকৰ কৰ্ম মেমৰিৰ দ্বাৰা জড়িত হয়, বুদ্ধিৰ দ্বাৰা জড়িত কৰ্ম কৰে জাতকে, জাতকৰ আনচাৰ্টেইন গেইন হয়, যদি পেটৰ প্ৰব্লেম থাকে পেটৰ প্ৰব্লেম ৰিমুভ হয়, প্ৰেম প্ৰীতিত ছাকচেছ পায় জাতকে, আনচাৰ্টেইন গেইন হোৱা দেখা পোৱা যায়। জাতকৰ যেতিয়া পঞ্চম ঘৰ বা সপ্তম দৃষ্টি এঘাৰ নম্বৰ ঘৰত পৰিব, ডাঙৰ যদি ককায়েক বা বায়েক থাকে তেওঁলোকৰ লগত সম্পৰ্ক ভাল হ'ব, জাতকৰ আয়ৰ অভাৱ নাথাকে, সৰু সুৰা বেমাৰ যদি আহে সেয়া গুচিও যায়। সূৰ্যৰ দশা অন্তৰ্দশা, সূৰ্য দেৱতা যদি ছয় নম্বৰ ঘৰত থাকে, ছয়
ছয় নম্বর ঘরটি হল মেঘ রাশি, আর মেঘ রাশিত সূর্য দেবতা উচ্চ হয়। এনে উচ্চখনের কারণে কারক গ্রহ যত যায় তাতে বৃদ্ধি করে, তাতে আকো উচ্চ। ইয়াতে শুক্র দেবতায় সদায় দুস্থানের রিগার্ডিং প্রবলেমবিলাক বেশিকে ক্রিয়েট করে দিব, হসপিটাল খরচ বাড়ি যাব, বেমার আজার বাড়ি যাব জাতকর। জাতকর কোর্ট কেস মামলা মোকদ্দমা আজি এক্টিভেট হব, শত্রু আদি অপেন শত্রু আদি এক্টিভেট হওয়া দেখা পাওয়া যায়। যেটা সপ্তম দৃষ্টি বারো নম্বর ঘর পড়ব, আর যদি লগ্নর অধিপতি কবাত ইল প্লেস হয়ে আছে, জাতকর জেল যাত্রা হওয়া দেখা পাওয়া যায়। বেমার আজারত টাকা পয়সা খরচ হয়, জাতক বিদেশ যাত্রা করে, বিদেশের কারণে জাতকর টাকা পয়সা খরচ হওয়া দেখা পাওয়া যায়। সাত নম্বর ঘর যদি সূর্য দেবতা থাকে, দাম্পত্য জীবনের কারণে তো খুব ভাল, দাম্পত্য জীবন খুব ভাল হয়, কিন্তু তার মাজত অল্প হলেও কাজিয়া পেশাল লাগি থাকা দেখা পাওয়া যায়। জাতকর পার্টনারশিপ ব্যবসায়টা যথেষ্টখানি পজিটিভ রিজাল্ট পায়, জাতকর ডেইলি ইনকামের ক্ষেত্রে জাতকে ইয়াতে খুব বেশি পজিটিভ রিজাল্ট পাওয়া দেখা পাওয়া যায়। সপ্তম ঘর পর যেটা সপ্তম দৃষ্টি লগ্নত পড়ব, জাতকর পার্সোনালিটি বোল্ড হব, দশটা মানুষের মাজত যদি রখি থাকে তো গম পাব যে হয় এজন ব্যক্তি খুব বোল্ড পার্সোনালিটি হয়, এগ্রেসিভ পার্সোনালিটি হওয়া দেখা পাওয়া যায়। সূর্যদেবতা যদি অষ্টম ঘরত থাকে, সূর্যর দশা অন্তর্দশাত অবস্টেকল বৃদ্ধি করে দিব, জাতকর মানসিক অশান্তি বৃদ্ধি করে দিব। জাতক অষ্টম ঘরের পর যেটা সপ্তম দৃষ্টি দুই নম্বর ঘর পড়ব, বাণী উগ্র হব, টাকা পয়সার অভাব থাকিব, আর ফ্যামিলির লগতো সম্পর্ক ভাল নহয়, ফ্যামিলির পর দূরত থাকা হওয়া দেখা পাওয়া যায়। ন নম্বর ঘর যদি সূর্য দেবতা থাকে, ইয়াতে খুব ভাল হয়, কারণ কেউ কর্মর অধিপতি ধর্মত বহিল, যদি দেউতাকর আন্ডার থেকে কাম করে, দেউতাকর কথা শুনে যথেষ্টখানি পজিটিভ রিজাল্ট পাব। বিদেশ জার্নির ক্ষেত্রে জাতকে ইয়াতে সদায় পজিটিভ রিজাল্ট পায়, আর জাতকর ধর্মর ক্ষেত্রে খুব বেশি উদার হয়, জাতক উচ্চ শিক্ষার কারণেও ভাল রিজাল্ট পায়। নবম ঘর পর যেটা সপ্তম দৃষ্টি তিন নম্বর ঘর পড়ব, সরু ভায়েক যদি থাকে তেওঁর সম্পর্ক ভাল হব, জাতকর সরু সুরা জার্নি হব, তাতেও জাতকে লাভবান হব, জাতকর জাতক বহুত বেশি পরিশ্রমী হয়ে যায়, পরিশ্রম করব ভয় নকরে জাতকে। দশ নম্বর ঘর যদি সূর্য দেবতা থাকে, তেনহলে কর্মর ক্ষেত্রে খুব ভাল হয়, জাতক ভাল গেজেটেড অফিসার হয়, পলিটিক্সতো জাতকে যথেষ্টখিনি নাম করা দেখা পাওয়া যায়, গভর্নমেন্ট রিলেটেড যিকোনো কামর ক্ষেত্রে জাতকে খুব পজিটিভ রিজাল্ট পায়, যদি গভর্নমেন্ট টেন্ডার দিও মানে তথাপিও জাতকে তাতো পজিটিভ রিজাল্ট পাওয়া দেখা পাওয়া যায়। দশম ঘরের পর যেটা সপ্তম দৃষ্টি চারি নম্বর ঘর পড়ব, মাকর সম্পর্ক ভাল হব, জাতকর সম্পত্তির ক্ষেত্রেও জাতকে এডভান্টেজ পায়। এগারো নম্বর ঘর যদি সূর্য দেবতা থাকে, এগারো নম্বর ঘর হল কন্যা রাশি, কন্যা রাশির যদি সূর্য দেবতা থাকে, ইয়াতে ডাঙর যদি বাইক বা ককায়ক থাকে তেওঁলোকৰ সম্পর্ক ভাল হব, তেওঁলোকৰ লাভবান হব, আয়ের অভাব না থাকিব জাতকর, জাতকর যদি সৰু সুৰা বেমার থাকে সেইবিলাক রিমুভ হয়, বেমার হয়ও রিমুভ হয়ে যায়, আর জাতকর ইচ্ছা পূর্তি হওয়া দেখা পাওয়া যায়, জাতকর যদি মনত কিবা ইচ্ছা জাগে সেইটিও পূর্তি হয়। এগারো নম্বর ঘরের পর যেটা সপ্তম দৃষ্টি পঞ্চম ঘর পড়ব, পুত্র প্রাপ্তিদায়ক হয় সূর্য দেবতা, জাতকর পুত্র প্রাপ্তি হয়, আনসার্টিন গেইন হয়, মেমরি খুব বেশি ভাল হয়, জাতকর পেটর বেমারি আদি রিমুভ হয়, প্রেম প্রীতি সাকসেস হয় জাতকর। বারো নম্বর ঘর যদি সূর্য দেবতা থাকে, বারো নম্বর ঘর তুলা রাখি, আর তুলা রাখির সূর্য দেবতা নিজ হয়, ইয়াতে সূর্য দেবতায় সূর্যর দশা অন্তর্দশাত কেতিয়াও ভাল রিজাল্ট দিয়ে, জাতকর হসপিটাল খরচ হয়, জাতকর বিদেশ যাত্রার কারণেও খরচ হয়, আর যদি লগ্ন অধিপতি কোবাদ ইন প্লেস হয়ে আছে, জাতকর জেল যাত্রা হওয়াও দেখা পাওয়া যায়। বারো নম্বর ঘর পর যেটা সপ্তম দৃষ্টি ছয় নম্বর ঘর পড়ব, রোগ ঋণ মোকদ্দমা দিয়ে এক্টিভেট করে জাতকক বহুত বেশি খরচ দিয়া দেখা পাওয়া যায়, মৃত্যুতুল্য কষ্ট পাই যায় জাতক। আজি আমি গম পালো যে সূর্য দেবতা বিশ্বিক লগ্ন বারোটা রাশি কত কেনে রিজাল্ট দিয়ে, দুস্থানত কোনোদিনা ভাল রিজাল্ট দিয়া দেখা পাওয়া নাযায়, এইবিলাক মাত্র বেসিক বস্তু আমি আলোচনা করে আছো, এইবিলাক সৰু সুৰা বস্তু যদি আমি ভালকে আয়ত্ত করে লব পাৰো, তেনেহলে আমি কুস্তি এখন যেটা ফলিট করো তো বহুত বেশি ইজি হয়ে যায়,
এইবিলাক বেসিক আমি ফার্দার বহুত ইম্প্রুভিং হেৰিত যাম স্টেজত যাম কারণ অ্যাস্ট্রোলজি এটা বৃহৎ চ্যাপ্টার আমি সেইবিলাক গোটেইখিনি শিকিব লাগিব আপনার আপনার লগত ময়ো শিকি আছো যদি মোৰ ভিডিওবোৰ চাই ভাল লাগে তেনেহ'লে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব অন্য লোকেও যাতে এই ভিডিঅ'ৰ পৰা লাভৱান হয় আৰু ছাবস্ক্ৰাইব কৰিব নাপাহৰিব আৰু যদি বুজি পোৱাত কিবা অসুবিধা হয় কমেণ্ট বক্সত লিখি দিব আমি ফাৰ্ডাৰ সেই ভিডিঅ'ৰ ওপৰত আলোচনা কৰিম ধন্যবাদ।